হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব বর্ষাকালে অ্যাকোরিয়ামের কেয়ার কী করে করবেন। এখন থেকে মোটামুটি অনেক জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর কিছুদিনের মধ্যেই সব জায়গায় বর্ষাকাল শুরু হয়ে যাবে। আর এই বর্ষাকালেই অ্যাকোরিয়ামের মাছকে বাঁচানো সবথেকে বেশি মুশকিল হয়ে যায়। এর কারণ হলো গরমকালে শুধুমাত্র অ্যাকোরিয়ামের জল যেন বেশি গরম না হয়ে যায় সেটার দিকেই লক্ষ্য রাখতে হয়, আর শীতকালে জল যেন বেশি ঠান্ডা না হয়ে যায় সেই দিকেই লক্ষ্য রাখতে হয়। কিন্তু বর্ষাকালে কি হয় না, হঠাৎ হঠাৎ করে টেম্পারেচার আপ ডাউন হয়ে যায়। ধরুন দিনের বেলা বৃষ্টি হলো না, তখন দেখবেন গরম লাগবে, আবার রাতে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তখন আবার হালকা হালকা ঠান্ডা লাগে। এই সেম জিনিস অ্যাকোরিয়ামের মধ্যেও হয়। আর এই টেম্পারেচার হঠাৎ হঠাৎ আপ ডাউন হওয়ার জন্য মাছ কিন্তু বেশি মরে যায়। তো এর জন্য কি করতে হবে, না আপনার অ্যাকোরিয়ামের টেম্পারেচার যদি দেখেন 28°C-এর নিচে চলে যাচ্ছে, তাহলে কিন্তু একটা হিটার আপনাকে অ্যাড করতে হবে। এখন মার্কেটে যে হিটারগুলো পাওয়া যায় সেগুলো সবই অটোমেটিক কাজ করে, তাই কোনো চিন্তা নেই। আপনি হিটার 28°C-এ সেট করে রেখে দিন, যদি অ্যাকোরিয়ামের টেম্পারেচার 28°C নিচে চলে যায় তখন অটোমেটিক হিটার অন হয়ে যাবে, আর 28°C-এর বেশি হয়ে গেলে হিটার বন্ধ হয়ে যাবে, তাই জলের টেম্পারেচার আর বেশি আপ ডাউন হবে না। কিন্তু এই প্রসেসটা শুধুমাত্র অনলি ফিশ অ্যাকোরিয়ামের জন্য। যদি আপনার প্ল্যান্টেড অ্যাকোরিয়াম থাকে তাহলে কিন্তু হিটার দেওয়ার কোনো দরকার নেই। প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে প্ল্যান্ট থাকার কারণে টেম্পারেচার কম হলেও কোনো প্রবলেম নেই। এটা তো হলো বর্ষাকালের সাধারণ একটা প্রবলেম। এবার আসি বর্ষাকালের আসল প্রবলেম নিয়ে। বর্ষাকালে সবথেকে বেশি যে প্রবলেমটা হলো সেটা হলো মাছের রোগ। আর এই রোগ হওয়ার কারণ হলো বর্ষাকালের নতুন জল। বর্ষাকালে রোদ না হওয়ার জন্য জলের মধ্যে প্রচুর রকমের নতুন হার্মফুল ব্যাকটেরিয়া তৈরি হয়, সেই জন্য দেখবেন বর্ষাকালে আমাদেরও নানান রকম রোগ হতে থাকে। এই জন্য বর্ষাকালে ওয়াটার চেঞ্জের সময় যে নতুন জলটা দেবেন সেটা আগের তুলনায় কম করে দিন। ধরুন আপনি আগে সপ্তাহে 30% ওয়াটার চেঞ্জ করতেন, এখন সেটা মাসে 3 বার 50% করে ওয়াটার চেঞ্জ করুন। এতে অ্যাকোরিয়ামে নতুন জলের যে হার্মফুল ব্যাকটেরিয়া আছে সেটা বেশি অ্যাড হবে না। আর যদি আপনি টাইমকালের জল ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই অ্যান্টিক্লোরিন ব্যবহার করতে হবে, কারণ এই সময় হার্মফুল ব্যাকটেরিয়াকে মারার জন্য টাইমকালের জলে ক্লোরিন বেশি পরিমাণে দেওয়া থাকে। এই ক্লোরিন আমাদের জন্য ভালো হলেও মাছের জন্য খুবই ক্ষতিকর, তাই টাইমকালের জল ইউজ করলে অবশ্যই অ্যান্টিক্লোরিন কিন্তু ইউজ করবেন। এবার আসি ফিডিং। মাছকে ফিডিং কীরকম দেবেন, দেখুন জল যখন ঠান্ডা হয় তখন মাছের ডাইজেশন সিস্টেম স্লো হয়ে যায়, তাই এই সময় থেকে মাছের খাবার দেওয়া কম করতে থাকুন। মাছের পেট খালি থাকলে মাছ খাবার খোঁজার জন্য বেশি অ্যাক্টিভ থাকে, যার ফলে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায়। কিন্তু যদি বেশি খাবার দেওয়া হয় মাছ বেশি করে খেয়ে নেয় এবং মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কমে যায়। এর ফলে জলে যদি সামান্য পরিমাণে হার্মফুল ব্যাকটেরিয়া থাকে তাহলে সেটা মাছের জন্য খুব তাড়াতাড়ি ক্ষতি করতে পারে। এই জন্য খাবারের পরিমাণ আগের থেকে কমিয়ে দিন এবং সপ্তাহে একদিন খাবার না দিলে সেটা আরও ভালো হবে মাছের জন্য। তো বন্ধুরা, আরও একবার পয়েন্টগুলো রিপিট করে নিই। টেম্পারেচার 28°C নিচে চলে গেলে হিটার দিন, ওয়াটার চেঞ্জ কম পরিমাণে করুন, খাবারের পরিমাণ আগের তুলনায় কম করে দিন। এই তিনটে জিনিস যদি আপনি ঠিকমতো মেনটেন করতে পারেন বর্ষাকালেও আপনার মাছের কোনো ক্ষতি হবে না। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের কিছু সাহায্য করতে পেরেছি। যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।